नमस्कार बंधुरा, आशा करी अपना सकले बेस भलोई आपनारा निश्चय अवगत रही किछुदिन आगे आमादेर माननीय शिक्षामंत्री कर्तृक टेट 2022 घोषणा करा हुई और से घोषणा मोताबेक टेट 2022 जो अफिसियल विज्ञप्ति सेटिओ प्रकाशित हुए छे। तो आज के वेस्ट बेंगल बोर्ड अफ प्राइमरि एडुकेशन अफिसियल वेबसाइटे से विज्ञप्ति एक संशोधन पब्लिश करा संशोधन कि बला तर अपन के अफिसियल वेबसाइटे गए बाकर एखे देखु एडेंडम नोटिफिकेशन देवा रही है ये क्लिक कर लेना से देखते पा। तो चलो बंधुरा से संशोधन नोटिस की रही है से देखे नवा जा तर आगे हमें सकल के अवश्य रिक्वेस्ट करब आपनी जो हमारे चैनल नतून हो चैनल के अवश्य सबसक्राइब कर रखबें और यह एडुकेशनल इनफर्मेटिव भिडियो पवार भिडियोगुलो के अवश्य बंधुदेर साथे शेयर करबें। तो आमादेर जे WBBP-r अफिसियल वेबसाइट सेखाने एडेंडामे क्लिक कर ले आमरा जे अफिसियल संशोधनीटा सेटा पेये जाबो। तो चलुन एटाके आबार देखे नेवा जाक एखाने कि बोलछे। आजकेर दिने अर्थात 12/10/2022 तारिखे एटि एडेंडम नोटिफिकेशन पब्लिश करा हयेछे। सेखाने बला हयेछे उइथ रेफारेंस टू आर्लियर नोटिफिकेशन नम्बर इन रिगार्ड टू द कंडक्शन अफ टेट 2022 फॉर क्लास 1-5 बाय द WBBP-e द WBBP-e एड्स एंड एडिशनल एलिजिबिलिटी क्राइटेरिया टू सेक्शन 2 अफ द नोटिफिकेशन पब्लिश्ड आर्लियर अथरिंग टू द रिलेवेंट कंटेंट अफ NCT। अर्थात এই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই সংশোধনী নোটিশে কি বলা হয়েছে, একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাড করা হয়েছে। সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি বলছে এখানে দেখুন, দ্য পারসনস হু হ্যাভ এনরোল দেয়ার নেমস ফর পারসুইং 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। অর্থাৎ এই টেট 2022 সালের যে পরীক্ষা হবে সেটাতে বসার জন্য যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেখানে কিছু সংশোধন করে অ্যাড অন করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে যারা 2 বছরের DLED করা রয়েছে অথবা 4 বছরের BLED করা রয়েছে অথবা 2 years ডিপ্লোমা ইন এডুকেশন যেটা হচ্ছে স্পেশাল এডুকেশন সেটা করা রয়েছে রিকগনাইজড বাই দ্য RCI অথবা লাস্ট যেটা বলা হয়েছে যে BEd অফ এনি NCT রিকগনাইজড ইনস্টিটিউশন। আপনারা এই 4টার মধ্যে যে কোনো একটা কোয়ালিফিকেশন যদি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই টেট 2022 সালের যে পরীক্ষাটা হবে সেখানে আপনারা ভর্তি হতে পারবেন অথবা পরীক্ষা দিতে পারবেন। তার জন্য অবশ্যই সেই নির্দিষ্ট তারিখ অনুসারে আপনারা আবেদন করতে পারবেন। এখানে অনেকেরই কনফিউশন ছিল যে যারা BEd ক্যান্ডিডেটস তারা প্রাইমারি টেট 2022 বসতে পারবেন কি না, তার জন্য এখানে WBBP-r তরফ থেকে এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এখানে দেখুন 4 নম্বরে বলা রয়েছে ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ BEd ইন এনি NCT রিকগনাইজড ইনস্টিটিউশন শ্যাল অলসো বি এলিজিবল টু সিট ফর টেট 2022। অর্থাৎ যারা BEd কোর্স কমপ্লিট করে রয়েছেন তারা নিঃসন্দেহে এই টেট 2022 সালে পরীক্ষা দিতে পারবেন। দ্য আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাজ স্টেটেড ইন আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন উইল রিমেন unaltered. The concerned candidate are requested to go through our main notification for other terms and conditions required to apply. অর্থাৎ এখানে লাস্টের দিকে বলে দিয়েছে WBBP-r যে অফিসিয়াল নোটিফিকেশনটা ছিল আগেরটা সেখানে আর বাকি যা যা রিকোয়ারমেন্টগুলো রয়েছে সব সেমই থাকছে, শুধুমাত্র যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা এখানে কিছু অ্যাড অন করা হয়েছে। তো আশা করছি বন্ধুরা আপনারা সংশোধনী নোটিশটা বুঝতে পারছেন। ইনফরমেশনটা ভালো লাগতে গেলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই যে PDF ফাইলটা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিউ অথবা ডাউনলোড করে নিতে পারবেন এবং ভিডিওটিকে অবশ্যই আপনাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা এই টেট 2022 পরীক্ষা দিতে ইচ্ছুক বা প্রস্তুতি নিচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।